আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মানে 1 * 1 * 3 সমান সমান 3। প্রথম 5.214273 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.21435.21425.21445 উত্তর হবে 5.2143। পরের প্রশ্ন, 3x + y থেকে 5x - y বিয়োগ করলে হবে 2x - y, 2x + y - 2x + 2y কোনটি নয়, উত্তর হবে -2x + 2y। প্রশ্ন, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা এক্স টি, বাহুর সংখ্যা ওয়াই টি, কোণের সংখ্যা জেড টি হলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক x = y = z, x > y = z, x = y > z, x > y > z। দুই থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 * 4 * 2 = 8। দেখো, তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। দেখো, তিনে তাকে তোমাদের দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 * 3 * 2 = 6। তারপরে দেখো, চারের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। প্রশ্ন, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ পি কিউ আর = 90 ডিগ্রি, পি কিউ = 6 সেমি আর কিউ আর = 4 সেমি। পাঁচের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। দেখো, দুটো স্তম্ভচিত্র তোমাদের অঙ্কন করতে হবে, ভালো করে দেখে নাও। দ্বিস্তম্ভ লেখচিত্র দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অঙ্কের সমাধানটা দেখে নেব। দেখো, 2 এর 1 এর দাগে তোমার প্রশ্ন ছিল 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যোগফল পাবো, তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। প্রথমে আমরা 0.42 এর বর্গ করবো, করলে হয় 0.16। এবার আমরা 0.3 এর বর্গ করবো, বর্গ করলে হয় 0.09। তাহলে আমরা লিখতে পারি, অথবা 0.,  প্রিন্টিং মিস্টেক আছে, পয়েন্ট হবে 0.4² + 0.3² = 0.16 + 0.09 = 0.25। ধরি x এর বর্গ = 0.25, তাহলে x² = 0.25, তাহলে x = √0.25। তাহলে সমান লিখতে পারি, দশমিক তুলে দিলে 100, √25/100, তাহলে সমান √5 × 5/10×10। রুট উঠে লিখতে পারি 5/10, তাহলে = 0.5। তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 0.5, যার বর্গ = 0.25। এটাই কিন্তু উত্তর। পরের হচ্ছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। ট্রেনের দৈর্ঘ্য = 100 মিটার, গতিবেগ = 60 কিমি পার ঘন্টা। তাহলে লিখতে পারি 60 × 1000/3600 মিটার/সেমি, তাহলে কাটাকুটি করলে হয় 50/3 মিটার/সেকেন্ড। দূরত্ব = গতিবেগ × সময়, তাহলে সময় = দূরত্ব/গতিবেগ, তাহলে 100/50/3 সেকেন্ড। তাহলে লিখতে পারি, ঘুরিয়ে লিখবো, 100 × 3/50 সেকেন্ড, তাহলে কাটাকুটি করলে হয় 6 সেকেন্ড, তাহলে গাছটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। পরের প্রশ্ন, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখব, বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য = 20 মিটার বলে দিয়েছে, তাহলে অথবা বর্গক্ষেত্রাকার জমির বাহুর ক্ষেত্রফল = বাহু × বাহু অর্থাৎ 20 × 20 = 400 বর্গমিটার। জমির বাইরের রাস্তাটির বাহুর দৈর্ঘ্য 20 + 2 = 22 মিটার, অথবা রাস্তাসহ জমির ক্ষেত্রফল 22 × 22 বর্গমিটার = 484 বর্গমিটার, অথবা রাস্তার ক্ষেত্রফল = 484 - 400 বর্গমিটার = 84 বর্গমিটার। 3 এর 1 এ প্রশ্ন রয়েছে, a² + b² = 5ab হলে দেখাও যে a² + b² + b² / a² = 23, a² + b² = 5ab। লিখতে পারি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ এ বি তার হোল স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান সমান পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এদিকে প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়, মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে লিখতে পারি বা এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান পঁচিশ থেকে দুই বিয়োগ করলে তেইশ, তাহলে তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার, বাম পক্ষ এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার শুরু করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে ওপরে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান বলে দিচ্ছে তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কাটাকুটি এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকুটি গেলে হয় তেইশ, তাহলে তেইশ ডান পক্ষ, তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান তেইশ, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা কিন্তু প্রমাণিত। তিনে দুয়ে রয়েছে সূত্রের সাহায্যে সরল করো এ স্কোয়ার মাইনাস টু এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস টু বি ইন্টু টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি এ মাইনাস টু এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস টু বি ইন্টু টু এ মাইনাস বি প্লাস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা সূত্রে পড়ে যাচ্ছে, আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস টু এ বি মাইনাস টু এ মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার ওয়ান এ মাইনাস টু বি মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা এ থেকে মাইনাস টু এ বিয়োগ করবো, বিয়োগ করলে হয় মাইনাস এ মাইনাস টু বি থেকে প্লাস বি বিয়োগ করবো, বিয়োগ করলে হয় মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সমান সমান লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার, সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অতএব নির্ণীয় সরল মান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু উত্তর। তো তিনে থেকে রয়েছে সি মাইনাস থ্রি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কত হবে লেখো, সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন, তাহলে সি মাইনাস থ্রি স্কোয়ার সূত্রে বলা যায় সি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু থ্রি ইন্টু থ্রি স্কোয়ার, তাহলে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস নাইন, অতএব নির্ণীয় কে এর মান হচ্ছে মাইনাস সিক্স। ভালো করে দেখে নাও, পরে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ একশো ডিগ্রি। দেখো প্রথমেই আমরা সেভেন পয়েন্ট টু সেমি দুটো বাহু নিয়ে নিয়েছি, দেখো প্রথমে আমরা সেভেন পয়েন্ট টু সেমি একটি বাহু নিয়ে নিয়েছি, বাহু নিয়ে একটা দাগ কেটে নিয়েছি, তারপরে দেখো আমরা একশো ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়ে আবার কিন্তু সাত সেমি কেটে নিয়েছি, এভাবে আমরা কিন্তু একটা ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ কিন্তু অঙ্কন করে নিয়েছি। ভালো করে দেখে নাও, তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো যার এবি সমান সমান এসি সমান সমান সেভেন পয়েন্ট টু সেমি ও সমান বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ কোণ বিএসি সমান সমান একশো ডিগ্রি। তারপরে দেখো রয়েছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ পি কিউ আর সমান সমান নব্বই ডিগ্রি, পি কিউ সমান সমান ছয় সেমি, কিউ আর সমান সমান চার সেমি। প্রথমে আমরা পি কিউ ছয় সেমি আর কিউ আর চার সেমি বাহু নিয়ে নিয়েছি, তারপরে দেখো নিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু অঙ্কন করেছি, ভালো করে দেখে নাও, তাহলে লিখতে পারি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান সমান ছয় সেমি, পি কিউ হচ্ছে ছয় সেমি, তারপর কিউ আর, কিউ আর আমরা কেটেছি সেটা হচ্ছে রয়েছে চার সেমি, আর আমরা কিউ বিন্দু থেকে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করেছি, তাহলে পি কিউ আর সমান সমান নব্বই ডিগ্রি। প্রথমে আমরা পি কিউ আর নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে তারপরে কিন্তু আমরা ছ সেমি বাহু কিন্তু কেটে নিয়েছি, ভালো করে তোমরা ত্রিভুজটাই দেখে নাও সমকোণী ত্রিভুজটা। দেখো পরে রয়েছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা লাল সবুজ নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তা তালিকা দেওয়া হলো, স্তম্ভচিত্র অঙ্কন করো, রং সাদা ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচ, লাল পনেরো, সবুজ পনেরো, নীল পাঁচ, কালো দশ। ভালো করে দেখে নাও, প্রথমে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দুটো দাগ কেটে নিয়েছি, দেখো আমরা পাঁচ ঘর গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু পরপর সংখ্যা বসিয়ে নিয়েছি, পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ, আমাদের বলেছে সাদা
পাঁচ, তাহলে পাঁচ পর্যন্ত আমরা কিন্তু একটা স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। আবার গ্যাপ দিয়ে বলেছে লাল বলেছে সবুজ ছাত্রছাত্রীর সংখ্যা, এবার আমরা পনেরো পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। তারপরে বলছে আবার পনেরো সবুজ, আমরা সবুজ পর্যন্ত কিন্তু আবার স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। তারপরে দেখো নীল বলেছে পাঁচ, আমার পাঁচ পর্যন্ত আবার স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। তারপরে দেখো কালো বলেছে দশ, আমরা দশ পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। আমরা কিন্তু পাঁচ সেমি গ্যাপ দিয়ে দিয়ে স্তম্ভচিত্রটা কিন্তু অঙ্কন করে নিয়েছি। সাদা লাল সবুজ নীল কালো কিন্তু লিখে দিয়েছি, আর এই সাইডে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু লিখে দিয়েছি। খুব সুন্দরভাবে আমরা কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নিয়েছি, ভালো করে দেখে নাও। দেখো তারপরে তোমাদের রয়েছে বইয়ের মেলায় দুই বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। বছর পড়ার বই হচ্ছে 2015 সালে 500, 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700 আর 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। দেখো আমরা পরপর কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে পঞ্চাশ, একশো, দেড়শো, দুশো, একশো পঞ্চাশ, তিনশো, তিনশো পঞ্চাশ, চারশো, চারশো পঞ্চাশ, পাঁচশো, পাঁচশো পঞ্চাশ, ছশো, ছশো পঞ্চাশ, সাতশো, সাতশো পঞ্চাশ, আটশো, আটশো পঞ্চাশ, নশো, নশো পঞ্চাশ, আমরা কিন্তু স্কেলে পাঁচ ঘর গ্যাপ দিয়ে কিন্তু আমরা সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি। আবার স্কেলে আমরা পাঁচ ঘর গ্যাপ দিয়ে আমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। আমাদের প্রথমে বলেছে পাঁচশো, পাঁচশো পর্যন্ত আবার কিন্তু আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে দেখো বলেছে সাতশো, আমরা সাতশো পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে 2016 সালে বলেছে পড়ার বই ছশো পঞ্চাশ, আমরা ছশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে দেখো বলেছে নশো, আমরা নশো পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু যেগুলো অ্যারো দিয়েছি সেগুলো গল্পের বই, আর নর্মাল যেটাকে সেটার পড়ার বই বলে চিহ্নিত করেছি। ভালো করে দেখ এইভাবে তোমরা কিন্তু চিহ্নিত করে দেবে। আর তলায় 2015 আর এখানে নশো হবে না, 2016 সাল হবে, অবশ্যই কিন্তু ঠিক করে নেবে। 2016 সাল বলে আমরা কিন্তু চিহ্নিত করে দিয়েছি, আর এই সাইডে বইয়ের সংখ্যা বলেও কিন্তু চিহ্নিত করে দিয়েছি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউ লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।